বিডিআর বিদ্রোহের চার বছর পূর্ণ হলো আজ এই চার বছরে কেবল নামই নয় বদলে গেছে শত বছরের পুরনো এই বাহিনীর প্রায় সবকিছুই আইনে পরিবর্তন আনার পাশাপাশি বাহিনী পুনর্গঠনে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ দেখুন খান মোহাম্মদ রুমেলের প্রতিবেদন দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন বাংলাদেশের যে কোনো নিরাপত্তা রক্ষাকারী বাহিনীতে এ ধরনের হত্যাকাণ্ডের নজির আর নেই বিদ্রোহের পর ঢেলে সাজানো হয় শত বছরের পুরনো এ বাহিনী এরই মধ্যে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আইনেও আনা হয় নানা পরিবর্তন বিজিবির মহাপরিচালক জানান সদর দপ্তর সহ পুরো বাহিনী এখন অনেকটাই স্বাভাবিক বিদ্রোহের পর পর বিভিন্ন সৈনিক লাইন যেগুলো ছিল এগুলো চতুর্দিকে ফেন্সিং ছিল কাটাতারে বেড়া ছিল আপনারা যদি এই পিলখানার ভিতরে যান কোথাও কাটাতারে বেড়া দেখবেন না কোনো লাইনের ইয়েতে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় অনেক পোস্ট ছিল সেটা টোয়েন্টি ফোর অনেক পোস্টের সংখ্যা কিন্তু কমানো হয়েছে 2009, হাজার নয়ের ফেব্রুয়ারি পূর্বের মতো না হলেও প্রায় হলে কাছাকাছি কিন্তু আমি অনেকটা নিয়ে এসেছি বাহিনীর পুনর্গঠনের ধারাবাহিকতায় এর গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন ইউনিটে আনা হয়েছে পরিবর্তন বিদ্রোহের সঙ্গে জড়িত ইউনিটগুলো বিলুপ্ত করে যুক্ত করা হয়েছে নতুন ইউনিট ভবিষ্যতে যাতে এ ধরনের না হয় সেই ক্ষেত্রে হলো আমাদের অবকাঠামোগত হলো কথাগত দুর্বলতা ছিল সাংগঠনিক বা অন্যান্য এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করেছি গত বিশ তারিখে কিন্তু চারটে রিজোনাল হেডকোয়ার্টার রেজ হলো এবং হলো চারটে ইউনিট হয়েছে আমাকে কিন্তু এই জুন মাসের মধ্যে আরও চারটা সেক্টর হেডকোয়ার্টার রেজ করতে হবে এবং তিনটা আরও ইউনিট হবে বিডিআর আইনের আওতায় এগারোটি বিশেষ আদালত গঠন করে বিদ্রোহের সঙ্গে জড়িত ছয় হাজার একচল্লিশ জন জওয়ানকে আনা হয়েছে বিচারের আওতায় এছাড়া হত্যাসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত অভিযোগে সাড়ে আটশো জওয়ানের বিচার চলছে প্রচলিত আইনে ফৌজদারি আদালতে পাঁচ হাজার নয়শো ছাব্বিশ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে একশো পনেরো জন এরা হলো মানে মুক্তি পেয়েছে প্রায় এগারো হাজার দুশো পঁয়ষট্টি জনের মধ্যে হলো জনের হলো বিভিন্ন ধরনের সাজা দিয়ে তাদেরকে হলো তারা কন্টিনিউ করছে বিজিবি মহাপরিচালক আরো জানান পিলখানা হত্যাকাণ্ডে নির্মমতা ভুলে সামনে এগিয়ে যাওয়াই এখন তাদের প্রধান উদ্দেশ্য খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা